নমস্কার বন্ধুরা, মাই পার্সালেতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা এই মাধ্যমিক শিক্ষা কমিশনের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, পাঠ্যক্রম সংক্রান্ত সুপারিশ, শিখন পদ্ধতি, নির্দেশনা পরামর্শদান এবং তার সাথে পরীক্ষা সংক্রান্ত সুপারিশ। তাহলে প্রথমে পাঠ্যক্রম সংক্রান্ত সুপারিশ। কমিশন মূলত পাঠ্যক্রম প্রণয়নের জন্য একটা বিশেষ কমিটি গঠনের কথা উল্লেখ করেন, যে কমিটিতে মূলত হচ্ছে আঞ্চলিক বিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি থাকবেন, শিক্ষা আধিকারিক থাকবেন, শিক্ষাবিদ থাকবেন এবং রাজ্যের যারা বিভিন্ন সভাসদ রয়েছেন তারা থাকবেন। তাহলে তাদেরকে একত্রিত করে এই পাঠ্যক্রম প্রণয়ন করা হবে এবং তার সাথে সাথে পাঠ্যক্রম হচ্ছে প্রতি বছর পরিবর্তন হবে এমনটা কথা কিন্তু এই শিক্ষা কমিশনে বলা হয়নি। অর্থাৎ একই পাঠ্যক্রম একটা নির্দিষ্ট ফেজ, একটা কয়েকটা বছর একই ধরনের পাঠ্যক্রম অনুসরণ করার কথা বলেছেন এবং তার সাথে পাঠ্যক্রমে কোনো পক্ষপাতিত্ব করা চলবে না। মানে কোনো একটি নির্দিষ্ট পাঠ্যক্রমে কোনো রাজনৈতিক দল বা কোনো ধর্মীয় মতাদর্শ, কোনো সংস্কৃতিকে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, অন্য সংস্কৃতিগুলোকে অবহেলিত করা হয়েছে এমনটা করা চলবে না। অর্থাৎ পক্ষপাতহীনভাবে পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে এবং তার সাথে কি তহবিল প্রদান করতে হবে। অর্থাৎ যে সমস্ত পাঠ্যপুস্তক বিক্রির জন্য যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে, যে দোকানগুলো রয়েছে, সেখান থেকে মূলত হচ্ছে যে ছেলে মেয়েদের কি করতে হবে না, তহবিল প্রদান করতে হবে, বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে। তো এই হচ্ছে পাঠ্যক্রম সংক্রান্ত সুপারিশ। দ্বিতীয়ত শিখন পদ্ধতি সংক্রান্ত সুপারিশ। শিখন পদ্ধতি মানে হচ্ছে কি না, টিচিং মেথডোলজি, কিভাবে একজন শিক্ষক স্বাভাবিক পরিবেশে শিক্ষার্থীদের মনোগ্রাহী করে পাঠদান করবে, তার জন্য কি পরিকল্পনা করতে হবে না, তিনি হচ্ছেন বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করে, বিভিন্ন টিচিং এইডস ব্যবহার করে শিখন পদ্ধতিকে মনোগ্রাহী করে তুলতে পারেন এবং তার সাথে সাথে হচ্ছে কি না, শিক্ষার্থী যাতে স্বাভাবিক পরিবেশে শিখতে পারে এবং প্রত্যেকটা শিক্ষার্থী যাতে নিজের মতো করে শিখতে পারে তার জন্য একটা উপযুক্ত শিখন পদ্ধতি প্রদানের কথা বলেছেন প্রত্যেকটা শিক্ষক, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনে বলা হয়েছে। তার সাথে কি নির্দেশনা এবং পরামর্শদান, অর্থাৎ কি না, শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তারা কোন স্ট্রিমে যাবে এবং সেই স্ট্রিমটা তাদের ক্ষেত্রে উপযোগী হবে কিনা বা কে কোন স্ট্রিমকে বেশি পছন্দ করে, কোন শিক্ষার্থী কোন স্ট্রিমে যাওয়ার প্রবণতা রয়েছে, প্রত্যেকটা দিক বিচার বিবেচনা করে তাদেরকে নির্দেশনা এবং পরামর্শদানের কথা বলা হয়েছে এই মাধ্যমিক শিক্ষা কমিশন। এছাড়াও বহুমুখী যে শিক্ষাক্রম রয়েছে সেই বহুমুখী শিক্ষাক্রম, শিক্ষার্থীরা যাতে বহুমুখী শিক্ষাক্রম যুক্ত হতে পারে, হ্যাঁ, তার জন্য মূলত হচ্ছে যে বিভিন্ন যে চলচ্চিত্র রয়েছে বা বিভিন্ন যে গণমাধ্যমগুলো রয়েছে সেখান থেকে যাতে শিক্ষার্থীরা তথ্যগুলি অর্জন করতে পারে এবং সেই তথ্যগুলিকে তারা যাতে নিজেদের জীবনের সাথে সম্পৃক্ত করতে পারে তার জন্য মূলত হচ্ছে এই গাইডেন্স এবং কাউন্সেলিং এর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এরপর চলে আসছে পরীক্ষা সংক্রান্ত সুপারিশ। এই পরীক্ষা সংক্রান্ত সুপারিশের ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা কমিশন মূলত একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন দিকের মূল্যায়নের কথা বলে, সর্বাত্মক মূল্যায়নের কথা বলে এবং তার জন্য মূলত কিমিউলেটিভ রেকর্ড কার্ড, মানে যেটাকে আমরা বলি সিআরসি, কিমিউলেটিভ রেকর্ড কার্ড, সংক্ষেপে বলে সিআরসি, এই সিআরসির কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং তার সাথে সাথে হচ্ছে নম্বরের পরিবর্তে গ্রেড প্রদানের বিশেষ ব্যবস্থা করা, অর্থাৎ গ্রেডেশনের ব্যবস্থা করা হয় কিন্তু এই মাধ্যমিক শিক্ষা কমিশনের তরফে। এই হচ্ছে পরীক্ষা সংক্রান্ত সুপারিশ এবং যেখানে শিক্ষার্থীদের মূলত হচ্ছে সর্বাত্মক মূল্যায়ন করা হবে, বছরের শেষে শুধুমাত্র পরীক্ষা না নিয়ে তাদের ধাপে ধাপে মূল্যায়ন করা হবে, যেখানে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে তাদের কোন কোন দিকগুলি দুর্বল রয়েছে সেই দুর্বলতাগুলি খুঁজে বের করে উপযুক্ত রেমিডিয়াল টিচিং দিয়ে তাদেরকে সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য উপযুক্ত করা হবে এবং বছরের শেষে পরীক্ষা নেওয়ার পর তাদের উপযুক্ত সার্টিফিকেট প্রদান করা হবে, রেজাল্ট প্রদান করা হবে এবং যেখানে মূলত নম্বরের পরিবর্তে গ্রেডেশনের বিশেষ ব্যবস্থা করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। তো অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে থাকো পরবর্তী ভিডিওগুলোর জন্য, আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কোয়ারিজগুলো করতে পারো, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।